হ্যালো স্টুডেন্টস আমি রায় ও মার্টিনের জিওগ্রাফি এডিটর সুমনা দে আমার সেভেন্থ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত আজকের আমি তোমাদের সিলেবাসের অধ্যায় ছয় অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নিয়ে আলোচনা করব আজ আমি এই ভিডিওটিতে উপগ্রহ চিত্র সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। শুরু করা যাক প্রথমে আসি উপগ্রহ চিত্র কাকে বলে উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর বা পৃথিবীর কোনো অংশের আলোক অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে এবার আসি উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগে উপগ্রহ চিত্রকে চার ভাগে ভাগ করা যায় দৃশ্যমান উপগ্রহ চিত্র অবলোহিত উপগ্রহ চিত্র মাইক্রোওয়েভ উপগ্রহ চিত্র ও চ্যানেল থ্রি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তরঙ্গদৈর্ঘ্যগুলি দৃশ্যমান সেগুলিকে প্রতিফলিত সূর্যরশ্মি থেকে আহরণ করে দৃশ্যমান উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয় এই প্রকার চিত্রে উচ্চ প্রতিফলন ক্ষমতা সম্পন্ন বস্তুসমূহ যেমন মেঘপুঞ্জ বরফের আস্তরণ প্রভৃতিকে সাদা বর্ণের দেখায় পরেরটি অবলোহিত উপগ্রহ চিত্র তরিতচুম্বকীয় তরঙ্গের টেন টু টুয়েলভ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত তরঙ্গ দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান থেকে তাপীয় শক্তির নিঃসরণ অধিক হলে উপগ্রহ চিত্রে সেই স্থানটি ধূসর বা কালচে বর্ণ নির্দেশ করবে পরেরটি মাইক্রোওয়েভ উপগ্রহ চিত্র তরিতচুম্বকীয় তরঙ্গের সিক্স পয়েন্ট সেভেন মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যটিকে কাজে লাগিয়ে আবহমণ্ডলে জলীয় বাষ্পের উল্লম্ব অর্থাৎ ভার্টিক্যাল বিন্যাস বুঝতে এই প্রকার উপগ্রহ চিত্র ব্যবহৃত হয় এবং চ্যানেল থ্রি উপগ্রহ চিত্র এক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বিশেষ বৈশিষ্ট্য কাজে লাগিয়ে আবহমণ্ডলের একেবারে নিম্ন অংশের ভূপৃষ্ঠের নিকটবর্তী স্থানে কুয়াশা বা জলীয় বাষ্পের বিন্যাস বিশ্লেষণ করা হয় এবার আসি উপগ্রহ চিত্রের সুবিধায় প্রথম দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ করা হয় যেখানে উক্ত তথ্যাদি পাওয়া যায় নয় পরেরটি আবহাওয়া পূর্বাভাস উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়া ঘূর্ণবাদ ও ঘূর্ণবাতের গতিপথ পূর্বাভাস পাওয়া যায় তিন সাশ্রয়কর লোক মারফত জমি জরিপে বিশাল অর্থ ব্যয় হয় ও সময়ের অপচয় ঘটে এবং তাতেও সবসময় নিখুঁত এক্ষেত্রে নিখুঁত ও হয় চার রিমোট সেন্সিংয়ের অসুবিধা দূরীকরণ অনেক সময় মেঘে ঢাকা অবস্থায় উপগ্রহ চিত্র পাওয়া যায় না কিন্তু বর্তমানে মাইক্রোওয়েভ সেন্সারের সাহায্যে চিত্র গ্রহণ করার ফলে রিমোট সেন্সিংয়ের এই অসুবিধা দূর হয়েছে পাঁচ আঞ্চলিক সমীক্ষার ব্যাপকতা কিছু কিছু স্যাটেলাইট চিত্র বিশাল এলাকাকে একটি দৃশ্যেই ধরে রাখতে পারে যেমন সিনোপ্টিক ভিউ ছয় দ্রুত বিশ্লেষণ উপগ্রহ চিত্রের তথ্যাদি ডিজিটাল ফর্মে পাওয়া যায় তাই এর দ্বারা কম্পিউটারে বিশ্লেষণ দ্রুত সম্ভব সাত যোগাযোগ স্থাপন উপগ্রহ চিত্রে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করেছে উপগ্রহ চিত্রে যেমন কিছু সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে উপগ্রহ চিত্রে অসুবিধাগুলি হল এক উচ্চতা নির্ণয় অসুবিধা এর দ্বারা বস্তুর উচ্চতা নির্ণয় করা যায় না দুই সমীক্ষাগত অসুবিধা ভূমির অংশবিশেষের অনুপর্যায় অর্থাৎ মাইক্রো লেভেল সমীক্ষা সম্ভব হয় না তিন পৃথকীকরণের প্রতিবন্ধকতা একই ধরনের দুটি বস্তুর পৃথকীকরণ ও ব্যাখ্যা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক চার প্রাকৃতিক প্রতিবন্ধকতা মেঘাচ্ছন্নতার কারণে মাইক্রোওয়েভ সেন্সার ছাড়া তথ্য সংগ্রহ করা যায় না পাঁচ ব্যয়বহুল এর প্রাথমিক ব্যয় বেশি বলে অধিকাংশ দেশ এই ব্যবস্থায় স্বনির্ভর নয় ছয় ব্যবহারের জটিলতা সঠিক জ্ঞানের অভাবে এই চিত্রের ব্যাখ্যা ভুলও হতে পারে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায় এক কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন উপগ্রহ চিত্র তোলার প্রাথমিক পর্যায় হল মহাকাশের নির্দিষ্ট প্ল্যাটফর্মে কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন করা এই উপগ্রহে থাকা ক্যামেরা বা সেন্সর তথ্য সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করে যেমন দু সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি থার্টি রকেটে করে অ্যাস্ট্রোস্যাট নামক উপগ্রহ ইসরো প্রতিস্থাপন করেছে দুই লক্ষ্যবস্তুর চিহ্নিতকরণ মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়া বিভিন্ন বস্তু থেকে আলোক্রসি বিকিরণগুলিকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন লক্ষ্য বস্তুর বিশিষ্ট সমূহকে চিহ্নিত করে সেন্সারের মাধ্যমে প্রতিচ্ছবি সংগ্রহ কৃত্রিম উপগ্রহে অবস্থিত সেন্সার বা সংবেদক যন্ত্রটি মহাকাশ থেকে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তার প্রতিচ্ছবি সংগ্রহ করে থাকে চার তথ্য সংগ্রহ এই পর্যায়ে সংবেদক বা সেন্সার যন্ত্রটির মাধ্যমে প্রতিচ্ছবি থেকে তথ্য আরোহণ করে এবং বিভিন্ন দেশের মহাকাশ দপ্তরে প্রতিচ্ছবি পাঠায় পাঁচ সংগৃহীত চিত্রের নথিভুক্তিকরণ মহাকাশে অবস্থিত বিভিন্ন উপগ্রহগুলি ভূপৃষ্ঠ বিভিন্ন উপাদানগুলির তথ্যাবলিকে সংখ্যাকারে অর্থাৎ ডিজিটাল রূপে নথিভুক্ত করে এবার আসি উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে প্রথম সম্পদ নিরীক্ষণ ভূপৃষ্ঠের প্রাকৃতিক সম্পদ নিরীক্ষণ ও সম্পদ বন্টনের প্রকৃতি নিরূপণে ভূপৃষ্ঠস্থ তথা ভূগর্ভস্থ জলসম্বত মূল্যায়নে জলদূষণ চিহ্নিতকরণে ব্যবহার করা হয় দুই আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বা ঝড়ের গতিবিধির উপর নজর রাখার ক্ষেত্রে বৃষ্টিপাতের বন্টন মৌসুমী বায়ুর গতিবিধি প্রভৃতি সম্পর্কে প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করে উপগ্রহ চিত্র ব্যবহার করা হয় যেমন মিট ওপি মেটাস্যাট প্রভৃতি তিন কৃষিক্ষেত্রে ব্যবহার কৃষি জমির বিভিন্ন অনুসারে প্রয়োজনীয় শস্যের চাষ ও ফসলের বৈশিষ্ট্য নির্ধারণে মৃত্তিকার গুণগত মান মৃত্তিকার জরিপ মানচিত্র প্রস্তুত করে তার ব্যবহার নির্ধারণে সাহায্য করে যেমন ল্যান্ডস্যাট চার ভূমি ব্যবহার মানচিত্র প্রস্তুত ভূমির ব্যবহার ও শ্রেণীবিভাগে এবং ভূমির আবরণ মানচিত্রের তৈরিতে এই চিত্র ব্যবহার করা হয় যেমন টিও প্রভৃতি পাঁচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এই চিত্রের সাহায্যে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপকতা চরিত্র দুর্যোগ কবলিত এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় ছয় প্রতিরক্ষার উদ্দেশ্যে বিভিন্ন সামরিক ক্ষেত্রে ও সুরক্ষার ক্ষেত্রে উপগ্রহ চিত্র ব্যবহার করা হয় যেমন ভারতীয় উপগ্রহ আর আইস্যাট টু ভারতীয় সীমানা পর্যবেক্ষণ বৈরাগত অনুপ্রবেশ নিরীক্ষণ করে সাত মৎস্যক্ষেত্রের অবস্থান নির্ণয় বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলিতে আইআরএস পি ফোর সিরিজের উপগ্রহ ব্যবহার করা হয় যা সাগর বা মহাসাগরের মৎস্যক্ষেত্রে বিভিন্ন ধরনের মাছেদের অবস্থান নির্ধারণ করে আট পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বর্তমান পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উপগ্রহ চিত্র ছাড়া অচল আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবেই উপগ্রহ নির্ভর বিশেষ করে টেলিফোন দূরদর্শন ইন্টারনেট সহ নানান ক্ষেত্রগুলি সম্প্রসারণের জন্য উপগ্রহ ব্যবস্থা নির্ভরশীল এবার আসি উপগ্রহ চিত্রের কিছু তথ্য সম্পর্কে প্রথমে ছদ্ম রং যা ফলস কালার কম্পোজিট বা এফসিসি নামে পরিচিত পুরো কথা ফলস কালার কম্পোজিট চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্য বস্তুর প্রকৃত রঙের বই প্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে ছদ্মরং বা এফসিসি বলে এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংক্রান্ত তথ্য এবং সেনাবাহিনীর নানা কাজ সংক্রান্ত তথ্য গোপন করা যায় যেমন নীল রঙকে আইআরএস এ এফসিসি কালারে দেখানো হয় সবুজ সবুজকে দেখানো হয় লাল ও লালকে দেখানো হয় অবলোহিত রঙে এবার আসি ব্যান্ড পৃথিবী কোনো বস্তু থেকে প্রতিফলিত তরিতচুম্বকীয় বিকিরণ উপগ্রহ সেন্সারে স্থাপিত ডিভাইসে যে নির্দিষ্ট অংশ লিপিবদ্ধ করে তাকে বলা হয় ব্যান্ড পরেরটি টি যার যার ফর্ম ট্রু কালার কম্পোজিট উপগ্রহ চিত্রে প্রকৃত রং প্রতিস্থাপনের জন্য সাধারণত লাল সবুজ ও নীল এই তিনটি রঙের ব্যান্ড ব্যবহৃত হয় এর ফলে নীল বস্তু নীল ব্যান্ডে লাল বস্তু লাল ব্যান্ডে ও সবুজ বস্তু সবুজ ব্যান্ডের রঙের দেখানো হয় এই ব্যবস্থাকে ট্রু কালার কম্পোজিট বা টিসিসি বলে নেক্সট পিক্সেল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান পিকচার এলিমেন্ট যার নির্দিষ্ট মান এবং ঠিকানা অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং সারি বা স্তম্ভ থাকে তাকে বলা হয় পিক্সেল নেক্সট ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর ওপর অবস্থিত কোনো একটি স্থানের সাপেক্ষে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করে সেগুলিকে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট বলে পৃথিবীর নিয়ক্রিয় তল বরাবর এগুলি অবস্থান করে বলে এদের ইকুটোরিয়াল অরবিট স্যাটেলাইট বলে এই উপগ্রহগুলি যোগাযোগ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহে বেশি ব্যবহৃত হয় তাই এদের ইনফরমেশন স্যাটেলাইটও বলে যেমন ভারতের ইনস্যাট সিরিজ স্যাটেলাইট জাপানের জিএমএস প্রভৃতি পরেরটি সূর্য সমলয় বা সানসিনকোনাস স্যাটেলাইট যে সকল কৃত্রিম উপগ্রহগুলি সূর্যের আপতকনের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে তাদের সানসিনকোনাস উপগ্রহ বলে পৃথিবীর দুই মেরুর নিকটবর্তী অঞ্চল বরাবর উত্তর দক্ষিণে এরা প্রদক্ষিণ করে বলে এদের নিয়ার পোলার স্যাটেলাইট বলে পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে এই উপগ্রহগুলি বেশি ব্যবহৃত হয় তাই এদের রিসোর্স মনিটরিং স্যাটেলাইট বলে যেমন আমেরিকার ল্যান্ডস্যাট সিরিজ স্যাটেলাইট ভারতের আইআরএস সিরিজ স্যাটেলাইট নেক্সট নাদির বিন্দু কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলে এটি ভূপৃষ্ঠস্থ পথের মধ্যে অবস্থিত হয় সাম্প্রতিককালে ইসরো কর্তৃক প্রেরিত উল্লেখযোগ্য কৃত্রিম উপগ্রহগুলি হল জি স্যাট সেভেন্টিন পিএসএলভি ভি সি থার্টি এইট জি স্যাট নাইনটিন জি এস এবং পিএসএলভি ভি সি থার্টি সেভেন এই ছিল উপগ্রহ চিত্র সংক্রান্ত নানা আলোচনা আশা করছি এই ভিডিওটি তোমাদের অধ্যায়টি পড়তে অনেকটা হেল্প করবে অধ্যায়ের বাকি অংশ আমি নেক্সট ভিডিওটিতে আলোচনা করে দেব তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে থাকো কারণ স্কুল লকডাউনের জন্য বন্ধ থাকলেও রায়ান মার্টিনের অনলাইন ক্লাস তোমাদের জন্য সর্বদা আছে থ্যাংক ইউ